الحمد اللہ رب العلومین وسلاۃ وسلام اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وسلات والسلام علیہ یا رسول اللہ علی کا و یا حبیب اللہ

কারামত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তালা খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ তালা লেকে অনেক কারামত দান করেছেন অনেক সম্মান দান করেছেন অনেক মর্তবা দান করেছেন আর খাজা সাহাব রহমতুল্লাহি তাল আলের একটি বড় কারামত ছিল যে রাস্তা দিয়ে তিনি অতিক্রম করতেন তো অমুসলিমরা ওনার নুরানির চেহারা দেখে ওনার ভালো ব্যবহার দেখে কলমা পরে ইসলামের মধ্যে দাখিল হয়ে যেত আজ আমরা দেখছি সমগ্র ভারতবর্ষে চতুর্দিকে ইসলামের পতাকা সমনত হয়েছে আর এটা হয়েছে রহমতুল্লাহি তালা আল এর একক প্রচেষ্টার মাধ্যমে আজকে ইনশাআল্লাহল খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি তালা আলের আমরা শুনবো আর নিজের ইমানকে আরো তাজা করবো অন্তরকে ওনার প্রেমে ভালোবাসায় আমরা সাজিয়ে নিব তার পূর্বে আসুন আমরা দুরুশ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই আমরা জানি মুস্তফা জানি রহমদ সাল আলহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরুশ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে খুব মনোযোগ সহকারে এই দরিশ ফজিলত আমরা শ্রবণ করি আর বরকত অর্জন করি আল্লাহর মাহবুব সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের দিনগুলোর মধ্যে থেকে সর্বোত্তম দিন হল জুমার দিন হজরতে আদম সফি উল্লাহ আল্লা নবী জানা সালাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন তার রু মুবারকও এই দিনেই কবজ করা হয় এই দিনেই সিঙাতে ফুক দেওয়া হয় আর এই দিনেই ক্যামত সংগঠিত হবে তাই তোমরা এই দিনটিতে আমার উপর বেশি পরিমাণে দরুশরীফ পাঠ করতে থাকো কেননা তোমাদের দরুশরীফ আমার নিকট পৌঁছানো হয় صحابہ کرام علیہ مردوان عرض کر لین یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اپنا ویسال شریف پر پور اپنا نکوڑ دروش شریف کی بھابی پہنچانو حابی اللہ نبی صلی اللہ علیہ وسلم ارشاد کر لین اللہ تعالی نووی گون ایر پویترو شریل مبارک گلو کھاوا کے زومین جنو حرام کرے دیئے چھین سبحان اللہ سبحان اللہ صلو علی الحبیب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন অনুষ্ঠানের শুরুতেই খাজা আজমেরি সঞ্জেরি রাহমাতুল্লাহি তাআলার একটি কারামত আমরা শ্রবণ করি কিভাবে এক জালিম বাদশাহ নেক হয়ে গেল কিভাবে সে আল্লাহ তাআলার দরবারে নত হয়ে গেল বাস্তবিকই আল্লাহর ওয়লির দৃষ্টি যখন কারো উপরে পড়ে তো আল্লাহ তালা তার ভাগ্যকে চমকিয়ে দেয় যে নেক কার হয় তো সে আরো বড় আবিদ এবং পরহেজগার হয়ে যায় আর কোন গুণাগারের উপরে যদি পড়ে তো সে নেক কার হয়ে যায় আল্লাহ তালা আউলিয়া কেরামের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক আর তাদের ওসিলায় আমাদের সকলের আল্লাহ তালা মকফিরাত দান করুক প্রিয় ইসলামী ভাইয়েরা ভারত সফরকালে হজরত সৈদনা খাজা আজমের সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলে সবজেওয়ার এলাকা বর্তমান ইরানের খোরাসান প্রদেশ দিয়ে অতিক্রম করছিলেন তখন তিনি রহমতুল্লাহি তাল আলে সেখানে একটি বাগানে অবস্থান করলেন যার মধ্যখানে একটি সুন্দর কূপ ছিল এ বাগানটি সবজেওয়ারের বাদশাহের ছিল যে অত্যন্ত অত্যাচারী লোক ছিল অভ্যাস ছিল যে সে নিজের এই বাগানে এসে মদ পান করত এবং মাতাল অবস্থায় খুব শোরগোল করত। যখন হজরত সৈদনা খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলে নফল নামাজ আদায় করার জন্য উক্ত বাগানে অবস্থিত কূপ থেকে অজু করতে লাগলেন তখন রক্ষীরা তাদের বাদশাহের কঠোরতার অবস্থা বলল এবং আবেদন করলো যে আপনি এখান থেকে অন্য কোথাও শিফ নিয়ে চলে যান কখনো যেন বাদশাহ আপনাকে কোনো কষ্ট না দেয় তিনি তালারে বললেন আল্লাহ তালা আমার রক্ষক ও সাহায্যকারী এমন সময় বাদশাহ বাগানে প্রবেশ করলো এবং সোজা কূপের দিকে চলে আসলো যখন সে নিজের আনন্দ ফুর্তির জায়গায় এক অপরিচিত দরবেশকে দেখলো তখন সে রাগে অগ্নিমর্শা হয়ে গেল এবং সে কিছু বলার আগেই খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ এক দৃষ্টি দিলেন আর তার ভাগ্য পাল্টে দিলেন বাদশাহ তার জলালি তাপ সহ্য করতে পারেনি এবং বেহুশ হয়ে জমিনে পড়ে গেল খাদেমেরা মুখের উপর পানি ছিটিয়ে দিল যখনই হুশ আসলো তৎক্ষণাৎ হাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি তাল আলের কদমে লুটে পড়ল এবং মন্দ আকিদা ও গুনা থেকে তবা করলো এবং তার হাত মুবারকের উপর ব্যত গ্রহণ করল সুহান আল্লাহ হাজতে সেদনা খাজা রহমতুল্লাহি তাল আলের ইনফ্রাদি কোশিশে সবজে ওয়ারের বাদশাহ জুলুম এবং অত্যাচারের মাধ্যমে সঞ্চিত সব সম্পদ আসল মালিকদেরকে ফিরিয়ে দিল এবং খাজা আজমেরি সাঞ্জেরি রহমেতুল্লাহি তালা আলের সংস্পর্শে থাকতে লাগলো হাজিতে সেদনা খাজা আজমেরি সাঞ্জারী তাল আলে। কিছু সময়ের মধ্যে তাকে বাতিনি ফয়েজ দ্বারা ধন্য করে খিলাফত দান করলেন এবং সেখান থেকে বিদায় নিলেন সুহানুল্লাহ আউলিয়া কেরামের প্রত্যেকটি কাজের মধ্যে হিকমত রয়েছে প্রত্যেকটি কাজ কর্মে তাদের বড় বড় হিকমত রয়ে থাকে দেখুন খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলে কেমন আল্লাহর বলি ছিলেন এবং আল্লাহ তালা উনাকে কেমন মহত্ব গুণ মর্যাদা দান করেছিলেন কি জালিম বাদশার দিকে যখন দৃষ্টি দিলেন সে ভয়ে কেঁপে উঠল জমিনে পড়ে গেল এবং বেহুশ হয়ে গেল যখন হুশ আসলো কিছু না বলেই সে গুণা থেকে তবা করে নিল আর খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলের হাতে হাত রেখে ব্যাধ গ্রহণ করলো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আজও খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলের মাজারে অসংখ্য আশিক রসুল এবং আশিকি আওলিয়া সেখানে ভিড় জমান সেখানে গিয়ে তিনার ওসিলার মাধ্যমে আল্লাহ তালা থেকে নিজের মনের কামনা তারা পেয়ে থাকেন আল্লাহ তালা আমাদেরকেও আজমের শরীফের জিয়ারত করা সেখানে গিয়ে ফয়েজ হাসিল করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন প্রিপি ইসলামী ভাইয়েরা আসুন আমরা সংক্ষিপ্ত আকারে হাজা আজমীর সাঞ্জরি রহমেতু উল্লাহি বংশ পরিচয় আমরা জেনে নিই হাজা আজমীর সাঞ্জরি রহমেতু উল্লাহি তালালে হাসানি এবং হুসাইনি সৈয়দ ছিলেন আর তার নাম

আমির এবং সর্দারদের মধ্যে গণ্য হতেন অত্যন্ত মুত্তাকি এবং ধর্মভীরু এবং খুবই সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত ব্যক্তি ছিলেন এমন কি তার সম্মানিত মাতা বিবি বি রহমতুল্লাহ তালা আলাইহা অধিকাংশ সময় ইবাদত রিয়াজতে লিপ্ত থাকতেন এমন মহিয়সী রমণী ছিলেন যখন হাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি তাল আলি পনেরো বয়সে পদার্পণ করলেন তখন পিতা মহোদয়ের ইন্তেকাল হলো পৈতৃক সূত্রে তিনি একটি বাগান এবং একটি জাতা অর্থাৎ পানির সাহায্যে চালিত গোম পিসার জাতা লাভ করেছিলেন তিনি আলে সেগুলোকে জীবন ধারণের উপকরণ বানালেন এবং তিনি নিজেই উক্ত বাগানের পরিচর্যা করতেন এবং গাছে পানি দিতেন এরপরে কি হলো আসুন আমরা শ্রবণ করি

দশ পৃষ্ঠায় লিখেন একদিন তিনি বাগানের চারাগুলোতে পানি দিচ্ছিলেন এমন সময় তৎকালীন প্রসিদ্ধ মজুবলি হজরত সেদনা ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ তালালে বাগানে প্রবেশ করলেন তিনি রহমতুল্লাহি তালালের যখনই দৃষ্টি আল্লাহরে মকবুল বান্দার উপরে পড়ল সাথে সাথেই সব কাজকর্ম বন্ধ করে দৌড়ে এসে তাকে সালাম করলেন এবং হাতে চুম্বন করলেন অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা সহকারে তিনি তাকে একটি গাছের ছায়া বসালেন অতপর অত্যন্ত আদব সহকারে তাজা আঙ্গুরের একটি ডাল এনে তাকে দিলেন এবং দু জানু হয়ে বসে গেলেন আল্লাহ তালার বলিকে এই নেক আর যুবকের আচরণ খুবই সন্তুষ্ট করলো তিনি খুশি হয়ে বগলের নিচ থলে থেকে একটি টুকরো অর্থাৎ তুষ বের করে মুখে চিবিয়ে তালালের মুখে দিয়ে দিলেন খৈলের যখনই গলার নিচে গেল তখনই খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহি তালালাল মনের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এবং মন থেকে দুনিয়ার মোহাব্বত একেবারে চলে গেল তিনি রহমতুল্লাহি তাল বাগান যাতা সহ সব কিছু বিক্রি করে দিলেন বিক্রি লব্ধ টাকা পয়সা গরিব মিসকিনদেরকে দান করে দিলেন এরপর ইলমে দিন অর্জনের উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় মোসাফির হয়ে গেলেন সুহান আল্লাহ দেখুন আল্লাহর বলিদের কেমন ফয়স রয়েছে কি যখন কারো উপরে দৃষ্টি পড়ে সে যদি দুনিয়ার মুখী হয়ে থাকে তো সে দুনিয়া বিমুখ হয়ে যায় সুহান আল্লাহ বাস্তবিকই আল্লাহর ওলিদের অনেক শান রয়েছে এবং আল্লাহ তাআলা আউলিয়া কেরামের জিকির আলোচনা কোরআনে মজিদ ফুরকানি হামিদের মধ্যে করেছে যারা আল্লাহর ওলিকে ভালোবাসবে তার দেখানো পথে চলবে আল্লাহ তাকে ভালোবাসবে আল্লাহ তাআলা আমাদেরকেও ওলি আল্লাহদের সম্মান করার আর তাদের থেকে ফয়েস হাসিল করার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরা সুলতানুল হিন্দ হজরত সেদনা খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলে পনেরো বছর বয়সে ইলমে দিন অর্জনের জন্য সফর করা শুরু করলেন এবং সমরকন্দে হজরত সেদনা মৌলানা সরফুদ্দিন রহমতুল্লাহ তাল আলের দরবারে উপস্থিত হয়ে নিয়ম মতে ইলমে দিন অর্জন শুরু করলেন প্রাথমিকভাবে কোরআনে পাক হিফজ করলেন অতপর তার নিকট অন্যান্য ইলিম অর্জন করলেন কিন্তু যত ইলমে দিন অর্জন করতে লাগলেন ইলমের স্বাদ রুচি বৃদ্ধি পেতে লাগল সুতরাং ইলমের পিপাসা মিটানোর জন্য বুখারার দিকে মনোনিবেশ করলেন এবং বিখ্যাত আলিমে দিন মৌলানা হুসামুদ্দিন বুখারি আহমেদউল্লাহী তালালের শিষ্যত্ব গ্রহণ করলেন অতঃপর তারই স্নেহের ছায়াতলে তিনি অল্প সময়ে তখনকার প্রচলিত সকল ইলমে দিন সমাপ্ত করলেন তেমনি তিনি সমরকন্দ এবং বুখারায় সমষ্টিগতভাবে প্রায় পাঁচ বছর ইলিম অর্জন করার জন্য অবস্থান করলেন মুর্শিদে কামিলের অনশনে বুখারা থেকে হিজাজের সফরের প্রস্তুতি গ্রহণ করলেন পথে যখন নিশাপুর ইরানের খুরাসান প্রদেশ এর পার্শ্ববর্তী এলাকা হরওয়ান দিয়ে যাচ্ছিলেন এবং মর্দে কালন্দর ওই সময়ের কুতুব হাজরাতের সেদনা খাজা ওসমান হর ওয়ানি চিশতি রহমেদুল্লাহী তাআলালের সুখ্যাতি শুনলেন তখন তাড়াতাড়ি তার খেদমতে হাজির হলেন এবং তার সত্যানুরাগী হাতে ব্যাদ গ্রহণ করে সিলসিলায় চিশতিয়ায় অন্তর্ভুক্ত হয়ে গেলেন মোট কথা হল তিনি তাল আলে সারা জীবন

রহমতুল্লাহি তালের মুরিদের মধ্যেও তিনি দাখিল হয়ে গেলেন মানুষকে যে ভদ্রতা ভালো চরিত্র নিয়ামত যা কিছু আছে এসব আল্লাহ তার হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামের সদকায় দান করেন আর হাবিব কিবরিয়া সাল্লাহু আলি ওয়াসাল্লাম তাকেই দান করে যার অন্তরে আউলিয়া ক্রামের প্রেম ভালোবাসা শ্রদ্ধা সম্মান সাহাবা শ্রদ্ধা সম্মান এবং আম্বি আলী মুসালাতামের শ্রদ্ধা সম্মান থাকে আল্লাহ তালা তাদের অন্তরকে নূর দ্বারা আলোকিত করে দেয় যে নূরের আলোয় তারা ভালো মন্দ পরক করতে পারে যে তিনি রহমতুল্লাহ তাল আলে অত্যন্ত মুত্তাকি ও খোদাভীরু ছিলেন এবং কেনই বা হবেন না যে কোরআনে করিমে আল্লাহ তালা বলিগণের আলামত পরহেজগারিতাও উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালার বাণী হচ্ছে পারা এগারো সুরা ইউনুস আয়াত হচ্ছে বাষট্টি এবং তেষট্টি অনুবাদ কানসুল ইমান থেকে আল্লাহ তালা ইরশান করেন শুনে নাও নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ ওইসব লোক যারা ইমান এনেছে এবং খোদা খোদাভীতি অবলম্বন করে সুহান আল্লাহ আল্লাহ তালাও ইরশাদ করেছেন যার অন্তরে খোদা ভীতি রয়েছে আর যে মুত্তাকি পারেগার রয়েছে সেই তো আল্লাহর বলি রয়েছে আল্লাহ তালা আমাদেরকেও খফে খোদা দান করুক আর বেশি বেশি নেক আমল করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক নেক আমল করতে হবে পাঁচ অক্টো নামাজ তো প্রথমত নিয়মিতভাবে পড়তে হবে আর যদি ভাগ্যের তারা চমকে ওঠে তাহলে রাত্রে ওঠে তাহাজুদের নামাজও আদায় করতে হবে বেশি বেশি নফল রোজা রাখতে হবে তসবি তহলিলগুলো বেশি পরিমাণে পাঠ করতে হবে যদি আমরা এইসব আমল করি হালালকে হালাল জানি এবং হারামকে হারাম জানি তাহলে আল্লাহ তালার যে রহমত আছে আমাদের উপরে অবতীর্ণ হবে আল্লাহ তালা আমাদেরকেও আউলিয়া কেরামের দেখানো পথে চলার তফিক দান করুক আল্লাহ তালা আউলিয়া কেরামের জিকিরের ওসিলায় আমাদেরকে আল্লাহ তালা জাকির বানিয়ে দিক তারা রাত্রে উঠে যে এবাদত বন্দগী করেছে তাদের ওই নামাজের ওসিলায় আমাদেরকে রাত্রে উঠে বেশি বেশি নামাজ এবং নামাজ আদায় করার আমাদেরকে তফিক দান করুক আমিন ইসলামী ভাইয়েরা আমরা খাজা আজমেরি সঞ্জিরি এলের করামত সম্পর্কে শ্রবণ করছিলাম আর আল্লাহ তালা আউলিয়া কেরামের ব্যাপারে কি ইরশাদ করেছেন তাও আমরা শুনলাম আসুন আরও কিছু আমরা শ্রবণ করি খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ তাল আলের এমনিতে তো অনেক আমল ছিল কিছু আমল সম্পর্কে এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে আমাদেরও আমল করতে প্রেরণা উদ্দীপনা সৃষ্টি হয় তার রহমতুল্লাহি তাল আলের তার সম্পর্কে বয়ান করা হয়েছে যে তিনি রহমতুল্লাহি তাল আলে সর্বদা বজু সহকারে থাকার অভ্যস্ত ছিলেন অধিকাংশ সময় আল্লাহ তালার স্মরণে মগ্ন থাকতেন এবং চোখগুলো বন্ধ রাখতেন তার উৎসাহ এবং ইবাদতের আগ্রহ ধারণা এ কথা থেকে করা যায় যে প্রতিদিন একবার এবং প্রতি রাত্রে একবার কোরআন শরীফ খতম দিতেন শুধু তাই নয় প্রত্যেকবার কোরআন শরীফ খতম দেওয়ার পর অদৃশ্য থেকে আওয়াজ আসত যে আমি তোমার কোরআন খতম কবুল করেছি তিনি রহমতুল্লাহ রাতগুলো ইবাদতে অতিবাহিত করতেন এবং দিনের রোজা অবস্থায় অতিবাহিত করতেন শুধুমাত্র সন্ধ্যাবেলায় অল্পটুকু শুকনো রুটি পাড়িতে ভিজিয়ে আহার করতেন অধিকাংশ সময় ঈশার ওজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন তিনি রহমতুল্লাহ তাল আলের এমন সাদা সেদের জীবন যাপন করতেন যে পোশাকে তালি থাকত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতেন সুহান আল্লাহ সুবহান আল্লাহ আজ যে লক্ষ লক্ষ মুসলমান আজমের দিকে ছুটে যাচ্ছে কেন ওখানে কি আছে নিশ্চয়ই কিছু তো আছে যার কারণে তো লক্ষ লক্ষ মুসলমান সেখানে ছুটে যাচ্ছে উনার পরেজগারি এবং ইবাদতের ব্যাপারে আমরা শুনলাম কি প্রত্যেক দিনে এক খতম এবং এক এক করতেন আজ আমাদের যা অবস্থা রয়েছে আমরা রাত্রে ফুরকানে হামিদ কোরআন পড়তে পারি না সব সময় তিনি জিক্রির মধ্যে মশগুল থাকতেন হয়তো এমন হয়েছে দিন এবং রাতে আমরা একবারও আমার মহান রবের নামও হয়তো আমরা উচ্চারণ করিনি অথচ হাজা আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ তাল আলে আল্লাহর ভয়ে কম্পন করতেন বেশি পরিমাণে জিকির করতেন দিন রোজাতে অতিবাহিত করতেন রাত্রে এশার ওজু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন যার কারণেই তো আজ লক্ষ লক্ষ মুসলমান আজমের শরীফে ছুটে যাচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে বরকত নেওয়ার উদ্দেশ্যে দাওয়াতি ইসলামীর মদিনী পরিবেশে আমাদেরকে আউলিয়া কেরামের ভালোবাসা শেখায় আদব শিখায় সম্মান শিখায় যাতে করে আমরা আদব ওয়ালা হয়ে যাই যার অন্তরে আউলিয়া কেরামের আদব হবে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবে তো প্রিয় ইসলাম ভাইরা আর মাদিনী চ্যানেলে দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকে সত্যিকারে আদব ওয়ালা বানিয়ে দিক আমিন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা যখন খাজা আজমেরি সঞ্জেরি আলে আপন পীর খাজা ওসমান তাল আলে থেকে দয়ায় ও বরকত অর্জন করে আল্লাহ তালার দানে বিলায়েতের মর্যাদায় আসীন হলেন তখন তার অনুমতি সফরে রওয়ানা হয়ে গেলেন সফরকালীন তিনি রহমতুল্লাহ তাল আলে যেখানে অবস্থান করতেন যদি সেখানে তার সামান্যতম খ্যাতি ছড়িয়ে পড়তো তখন তিনি অন্য কোথাও তসিফ নিয়ে চলে যেতেন এভাবে বিভিন্ন স্থান অতিক্রম করে তিনি রহমতুল্লাহ তালালে মক্কায়ে মোকার পৌঁছলেন এবং কিছু দিন সেখানে অবস্থান করার পর মদিনা মনোয়ারায় চলে আসলেন এবং রজায় রসুলের জারতের ধন্য হলেন এবং রজার পাশেই স্থায়ীভাবে থাকা শুরু করলেন একদিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবী ইন সাল আলিহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে এ শুভ সংবাদ লাভ করলেন যে হে মইনুদ্দিন তুমি আমার ধর্মের মইন অর্থাৎ দিনের সাহায্যকারী তোমাকে ভারতের বিলায়ত দান করা হয়েছে আজমির যাও তোমার উপস্থিতিতে বেদিনী দূর হবে এবং ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে সুতরাং হজরতে সেদনা সুলতানুল হিন্দ খাজা আজমেরি সঞ্জেরি رحمتুল্লাহি তাল আলে। হিন্দ আজমের শরীফ তশিফ নিয়ে গেলেন তার ধারাবাহিক প্রচেষ্টায় মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসতে লাগলো আল্লাহ আজ আমরা দেখেছি ভারতে বাংলাদেশে অন্যান্য দেশে লক্ষ লক্ষ মুসলমান কোটি কোটি মুসলমান ভারতে কোটি কোটি মুসলমান আছে

ওনাদের সদকায় আমাদের কালো অন্তরকে পবিত্র করে দিক আমিন আমিন্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদা লোকেরা খাজা আজমেরি সঞ্জেরি তাল আলের খেদমতে এ প্রশ্ন করল যে সেটা কোন নেক আমল যেটা বান্দাকে দোজকের আজাব হতে রক্ষা করবে তখন তিনি বললেন অসহায়দের সাহায্য করা অভাবীদের অভাব পূরণ করা এবং ক্ষুধার্তদেরকে খাওয়ানো সুভানল্লাহ অতবর বললেন যার মধ্যে তিনটি স্বভাব থাকবে আল্লাহ তালা তার সাথে বন্ধুত্ব রাখবেন নাম্বার এক সমুদ্রের মতো দানশীলতা সূর্যের মতো সর্বজনীয়তা এবং মাটির মতো বিনয় ভাব সুভান্লাহ সুভান্লাহ যার কাছে তিনটি গুণ থাকবে আল্লাহ তালা তাকে নিজের মকবুল বান্দা হিসাবে গণ্য করে নেবেন সমুদ্রের মতো দানশীলতা হ্যাঁ আমাদের দেশে আমাদের সমাজে এমন লোক আছে যারা অনেক দান করে অনেক দান করে কখনো না বলে না সুহান আল্লাহ এই গুণ থাকা অনেক ভালো কিন্তু অনেকে এমন আছে কি অনেক কৃপণ কিছুই দিতে চায় না গরিব অসহায়দেরকে টাকা নিয়ে কি করবে কবরে নিয়ে যাবে মিজানে পাল্লার ধন সম্পদগুলো রাখবে সেখানে তো তার কোনো মূল্য নেই কবরের মধ্যে তো নেকি কাজে আসবে এগুলো যদি আমি গরিব অসহায়কে দিয়ে কবরে যাই তাহলে কবরটা আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে যদি ভালো ভালো নিয়তে দিই তো আসুন না আমরাও গরিব অসহায়দের খিদমত করি যারা ক্ষুদাত রয়েছে তাদেরকে খানা খাওয়াই যাদের বস্ত্র নেই তাদেরকে কাপড় দিই আমরা আল্লাহ তালা তো অনেক দিয়েছে তো আল্লাহ তালা যা দিয়েছে সেখান থেকে কিছু গরিবদেরও আমরা সহযোগিতা করি হ্যাঁ এই আমল ছিল আওলিয়া গ্রামের তারা না খেয়ে গরিবদেরকে খাওয়াতো তারা উত্তম কাপড় না পরে গরিবদেরকে পরাতো আর আউলিয়া গ্রামে এটা অভ্যাস ছিল তারা বড় লোকদের সংস্রবে বসতো না গরিবদের কাছে যেত তাদের মাঝে বসতো তাদের দুঃখের কথা শুনত তাদের অভাবের কথা শুনত তারা যদি দাওয়াত দিত তো কবুল করত সুহান আল্লাহ আমাদের নবী মাহবুবে আরবি সাল ওসাল্লাম নিজের গোলামদের দাওয়াত কবুল করতেন আর তাদের ঘরে গিয়ে দাওয়াত খেতেন তারা গোলামদেরকে মান দিতেন সম্মান দিতেন আর আজ আমরা এমন হয়ে গেছি একটু ভালো পোশাক যখন পরে থাকি কেউ যদি আমাদের পাশে ঘেসে বসতে চায় তো আমরা দূর দূর করে তাড়িয়ে দিই

আল্লাহ তালা তাকে দূর দূরান্তের আওয়াজ শোনার মহান দান করেছেন আর কেন এমন হবে না যে তিনি তো আল্লাহ মাহবুব ও তালার নিকটবর্তী অলিদের থেকে একজন এবং আল্লাহ যাকে নিজের বন্ধু বানিয়ে নেন তাকে মুস্তাফার সদকায় তার জন্য দূরে ও কাছের আওয়াজ শোনা বা বিষয়গুলো দেখে নেওয়ার সামান্যতম অসুবিধা হয় না যেমন তাজ দারে হারম রাহমতে আলম নূরেজাসম ইরশাদ করেন আল্লাহ করেন যে আমার কোনো করি এবং আমার কোনো বান্দা ফরজ সমূহ আদায় করা থেকে অধিক পছন্দনীয় বিষয় দ্বারা আমার নৈকট্য অর্জন করেনি এবং আমার বান্দা নফল সমূহ দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে এমন কি আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিই আর যখন আমি তাকে বন্ধু বানাই তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শুনে তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে এবং তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে সুবহান আল্লাহ সুহান আল্লাহ নবীর আহমদ শফি আহমদ মুস্তফা জানির আহমত সাল্লাহ আলী হিবাসাল্লামের আমরা বাণী শুনলাম কি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করবে আমি তার সাথে যুদ্ধর ঘোষণা করি তো আল্লাহ তালা সেই ব্যক্তির সাথে যুদ্ধ করবে লড়াই করবে যে আল্লাহর ওলির শানে ব্যাদবি করবে বা শত্রুতা পোষণ করবে আল্লাহ আকবর অনেক বড় কথা অনেক বড় কথা আল্লাহ তালা সবাইকে আমল করার তফিক দান করুক আর মদিনী চ্যানেলের সঙ্গে থাকার তফিক দান করুক আমিন বিজাহীন নবীল আমিন সাল আলহি ওসাল্লাম সাল্লু আল হাবিব সাল তালা আলা মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম